হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে কিভাবে শাপলা কেটে মাছের ডিম দিয়ে শাপলা ভাজি করতে হয় তা আপনাদের সাথে শেয়ার করব। শাপলা কাটতে এইভাবে শাপলা কাটতে, শাপলার উপরে আগে এইভাবে একটা পাতলা আবরণ থাকে, এটাকে টেনে ফেলে দিবে। সবগুলাকে একসাথে জমা করে নেবেন। ফুলগুলো আলাদা করে নিতে হবে, উপরে আবরণটাকে ফেলে দিতে হবে, দিয়ে সবগুলাকে রেখে ছোট ছোট পিস করে নিতে হবে। ছোট ছোট পিস করে নেওয়ার মাঝেও কিছু আঁশ থাকে, ওই আঁশগুলাকে ফেলে দিতে হয়। সবগুলাকে কেটে আমি ফুটন্ত গরম পানিতে ভাপ দিয়ে নিব। শাপলাগুলোর কালার এখন এইভাবে দেখতেছেন, ফুটন্ত গরম পানিতে যখন ভাপ দিব তখন এটা কালারটা সবুজ হয়ে যাবে। এভাবে কেটে নিয়ে জাম ফুটন্ত গরম পানিতে অলরেডি দিয়ে দিয়েছি। তারপরে এগুলাকে এখন পানিতে নেড়ে চেড়ে এগুলো কালার চেঞ্জ হয়ে যাবে। তারপরে এগুলাকে আমি পরিষ্কার একটা ঝালিতে নিয়ে ছেঁকে নিব। নেওয়ার পরে একটা কড়াইতে আমি তেল দিয়েছি, সাথে পেঁয়াজ, কাঁচা মরিচ, রসুন বাটা, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ, এগুলাকে দিয়ে ভালো করে নেড়ে তারপর আমি মাছের ডিমটা দিব। মাছের ডিমটাকে আমি আগে একটু হলুদ আর লবণ দিয়ে একটু ভালো করে কষিয়ে ঝরঝরা করে নিয়েছি। এই মশলাগুলোর সাথে আমি মাছের ডিমটা এখন দিয়ে দিব, দিয়ে ভালো করে নেড়ে নিব। সাথে একটু নারকেল বাটাও দিব আমি, কোনো পানি অ্যাড করতে হবে না, কারণ শাপলা শাপলার মধ্যে যে পানিটা থাকবে শাপলা চুলের মধ্যে দিলে পানি বাইর হয়ে যাবে, ওই পানি দিয়ে শাপলা ভাজি হয়ে যাবে। এখন সবগুলা মশলাকে কষিয়ে আমি শাপলাটা দিয়ে দিয়েছি। ভাপানো শাপলাটা দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। নেওয়ার পরে এটা থেকে হালকা একটু পানি বাইর হবে, ওই পানিটা শুকানো পর্যন্ত আমাকে জাল দিতে হবে, চুলাতে এটাকে জাল দিতে হবে। পানিটা একদম যখন শুকিয়ে যাবে, চরচরা হয়ে যাবে, তখন যা বুঝবেন যে শাপলাটা হয়ে গেছে। এটা খেতে কিন্তু অনেক মজা। শাপলাগুলো হয়ে গেছে, এখন আমি ধনিয়া পাতা দিব। ধনিয়া পাতা দিয়ে এটাকে নামিয়ে নিব। ধনিয়া পাতা দেওয়াটা অপশনাল, বাসা থাকলে দিবেন, না থাকলে না, না দিলেও চলবে। এবার আমি এটাকে নামিয়ে নিব, নামিয়ে পরিবেশন করব। মাছের ডিমের শাপলা ভাজিটা ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন, প্লিজ কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।